गुड आफ्टरनून फ्रेंड्स, आज हम रहे सीरीज कृष्णा नंबर। छोटे से की कृष्णा नंबर नाम सुन लो, ये मेरी प्रथम आकांक्षा। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমেন, টোটো খেয়ে থেকে আমরা চলে এলাম কৃষ্ণনগর রাজবাড়ি। এটা কোথায় যাচ্ছি আমরা? এটা হচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, ঠিক আছে, মূল গেট এটা। আমরা এসে দেখতে পেলাম রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির যে জগদ্ধাত্রী পুজো, তার বাসনের জন্য শোভাযাত্রা চলছে। পরম তরু সুন্দর এসো হে, ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমছে দুয়ার দেরি নাই। বিকেলের পরে সূর্যের আলোতে গ্রামের মেঠো রাস্তা দিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে নদীর ঘাটে। কৃষ্ণনগরের দুধের সমস্ত আইটেমের মধ্যে
যে দুটি খুব বিখ্যাত তা হলো সরপুরি আর সরভাজা। আর তার স্বাদ পেতেই আমরা চলে এলাম সকলের চেনা ও জানা সেই অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স। জনপ্রিয়তা এতটাই যে লাইন দিয়ে মিষ্টি কিনতে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মিষ্টির জগতে সরপুরিয়া ও সরভাজার শেষ নাম এই অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স, যা শুরু হয় আজ থেকে প্রায় 120 বছর আগে। আমরা দুটো মিষ্টি স্বাদ নিলাম, অসাধারণ, চাইলে তোমরা বাঁচতে পারো। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতি বছরই এখানে ভিড় জমান। তোমরাও দেখতে পাচ্ছ মাকে কিন্তু পুরোটাই সোনা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।